18 কোটি মানুষের যে কথা এই কথাটা শুধু সিন্ডিকেল লিখেছিলেন আমাদের সাংবাদিক এই জন্য ওনাকে গ্রেফতার করা হয়েছে এবং ওনাকে গ্রেফতার করে হচ্ছে প্র্যাকটিক্যাল কমেন্ট করেছে যে দেশে কোনো স্বাধীনতা নাই আমরা বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি বাংলাদেশের প্রতিটা ক্ষেত্রে যে কোনো সেক্টরে আপনি দেখেন এরকম পরাধীনতা আছে আমরা শুধু স্বাধীন একটা রাষ্ট্র ভূখণ্ড পেয়েছি বাস্তবে কারণ স্বাধীনতা নাই তো সেই হিসাবে আমরা যারা আছি আমাদের পক্ষ থেকে শ্রমিক অধিকার পরিষদের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি আমরা চাচ্ছি দ্রুত ঐক্য গঠনের মাধ্যমে এখান থেকে মুক্তি চাই এবং সবার অংশগ্রহণের মাধ্যমে এই মুক্তি দ্রুত অর্জন হবে ইনশাল্লাহ সে প্রকাশ শেষ করছি আল্লাহ বাংলাদেশের সাংবাদিকের নিরাপত্তা এবং সুরক্ষা চাই তালিবান সব মৌলিদের মতো সাংবাদিক লাভ পাবে না এই সরকার রুবিরুদ্দিন নিজের জীবন জীবিকাকে গণমাধ্যমকে মাধ্যম বানিয়েছেন আমরা সেই সকল সাংবাদিকদের সুরক্ষা চাই সেই রেফারেন্স গণমাধ্যম ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করা সহ সকল শেষ একটি কথা বলতে চাই ঝুঁকি রোধ করা এই তদবদ মাফিয়া প্রতিষ্ঠিত করবার জন্য গণমাধ্যম ডিজিটাল নিরাপত্তা আইনের মধ্য দিয়ে এই জাতির কণ্ঠরোধ করে মিডিয়ার কণ্ঠরোধ করে এই জাতিকে তার মাতৃতন্ত্র প্রলম্বিত করবার যে চেষ্টা চালাচ্ছে প্রথম হলো সংযুক্ত জনগণের ওপর নিপীড়ন গণমাধ্যমের ওপর নিপীড়ন দাবি ধারাবাহিকতায় সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ধন্যবাদ এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য Thank you.